হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে হচ্ছে 1st February, বুধবার। এখন বাজছে হচ্ছে সকাল প্রায় 9:45। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল একদম স্নান হয়ে গেছে আমার 9টার মধ্যে, বিকজ আমরা হচ্ছে যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপে উজ্জ্বলের বড় মাসি মেজমাসিদের বাড়ি, আর সেখানে হচ্ছে তোজোর নামের মানত ছিল বুড়ো শিবতলাতে। সেখানে গড়াগড়ি দেওয়ার ছিল আর ওর চুলও দেওয়ার ছিল 18 মাসে, বাট তখন তো কোভিড পিরিয়ডে যাওয়া হয়নি 18 মাসে চুল দিতে, আর ও সে সময় যেতেও না কোথাও। সেই জন্য এখন গিয়ে ওর পুজোও দেওয়া হবে, গড়াগড়ি দেওয়া হবে, এইসব আর কি। আর রোববার দিন ফিরে আসার প্ল্যান। তো আজকে যাচ্ছি ওখানে, অনেক দিন পর যাচ্ছি, সবার সাথে দেখা হবে প্রায় 6 বছর পর। তো সব এতদিন কী করছি না করছি, আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটা এখন থেকে তোমাদের সাথে স্টার্ট করা যাক। তো ফাইনালি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে এই যে তোজোকে রেডি করে দিয়েছি, এই হালকা এটাই পরিয়েছি, হালকা জ্যাকেট, কারণ কি অতটাও একদমই ঠান্ডা নেই, অতটাও না একদমই ঠান্ডা নেই। বাইরে বেরোলে হয়তো অল্প ঠান্ডা লাগবে, বা ঘরের ভিতরে বেশ গরম আছে। আর একে নিয়ে যাচ্ছি বলে অনেক ব্যাগ ব্যাগ আছে, তার সাথে হচ্ছে বাথ টপ, তারপর হচ্ছে গাড়ি টাড়ি হেনা তেনা সব কিছু নিয়ে যাচ্ছি। গাড়ি করে যাচ্ছি যেহেতু এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, আর ওখানে গিয়ে ও গাড়ি টাড়িতে চাপতে পারবে, বাস টাপে চান করে। গাড়ি করে যেহেতু যাবো আর ওখানে গিয়ে নামবো, ওই জন্য ওই সব জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি আমরা ডিকিতে। ফাইনালি 11:15 সময় আমরা এখান থেকে স্টার্ট করেছি, আর পেছনে যে বাস স্টপ, গাড়ি, ব্যাগ প্যাগে সমস্ত কিছুতে প্যাকড আপ হয়ে গেছে। এখন হচ্ছে 12:45 বাজছে, এখানে আমরা ফুটিসাঁকো বলে একটা জায়গা আছে, সেখানে একটুখানি হল্ট করছি, কারণ না বন্ধ করা আছে, কারণ কি এই যে একে হচ্ছে একটুখানি খাইয়ে নেবো, 1টা বেজে গেছে আর ও অনেকক্ষণ খেয়েছে, 9:30 মাঝখানে কিছু খায়নি, তো ওর জন্য যেটা বানিয়ে আনা হয়েছে সেটা ওকে এখানে খাইয়ে দেবো। তো একে খাইয়ে দেয় আমরা আবার বেরিয়ে গেছি, আর এখন কাটুয়া ছাড়াচ্ছি, তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে, 3:30 নাগাদ আমরা হচ্ছে পৌঁছাবো। আর রাস্তা একদমই খারাপ, পুরো রাস্তাটাই মোটামুটি একদমই খারাপ, ওই জন্য আর একটু টাইমও বেশি লাগছে। আমরা হচ্ছে এখানে পৌঁছে গেছি নবদ্বীপে, বড় মাসির বাড়িতে থাকবো, বড় মাসির বাড়িতে পৌঁছে গেছি পেছন দিকে। আমরা চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর তোজো তো খেয়ে এসেছিল, ওর জন্য একটা ডিম সেদ্ধ খালি আছে, সেটা খাইয়ে দেবো। আর আমরা এবার লাঞ্চ করবো, আর আজকে লাঞ্চের মেনুতে কি কি হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। হ্যাঁ, আজকে আমরা নবদ্বীপে এসেছি, আমার বদ্দির বাড়িতে, আমার প্রাণের মানত আছে, বসিরতলায় পুজো দেবো, তা আজকে এসবে এলাম। এসে আমাদের জন্য এরা যা মেনু করেছে মানে ফাটাফাটি। হ্যাঁ, অনেকদিন সজনের ফুলের তরকারি খাইনি, সজনের ফুলের তরকারি হয়েছে, তারপরে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর কুলের চাটনি হয়েছে, আর এদিকে মাছের ঝোল হয়েছে আলু দিয়ে। হ্যাঁ, আর ভাত, গরম গরম ভাত। এখন হচ্ছে 6:30 বাজছে, আর এ ঘুমিয়েছিল একদম 4টা থেকে, এই জাস্ট উঠলো, উঠে হচ্ছে ওকে স্যারিগ্রো খাওয়াচ্ছি দুধ দিয়ে। আর এখানকার স্পেশাল হচ্ছে কোথাকার সিঙ্গালাটা, বিমলা, বিমলার নবদ্বীপে, বিমলা সিঙ্গালা, নবদ্বীপে বিমলা সিঙ্গালাটা 5 টাকা করে পিস পাওয়া যায় না, 5 টাকা। আর তার সাথে হচ্ছে মালপোর খেতে দারুণ খেতে। বাপি গিয়েছিল, আমরা বুড়ো শিবতলায় পুজো দেবো, তার জন্য কথা কথা বলে আসতে, তো সেখান থেকে গরম গরম সিঙ্গাড়া আর মালপোয়া হচ্ছে নিয়ে এসেছে আমাদের জন্য। 7:30 বাজছে, আর আমি, মামনি, বাপি, মেজো মাসি, উজ্জ্বল আর একে নিয়ে বেরিয়েছি পোড়ামাতলায়, যাবো ভাবলাম ঘরে বসে বসে কি করবো, তার থেকে একটুখানি ঘুরেও আসা হবে আর দেখাও হবে, আর এও দেখবো যদি কিছু কেনাকাটা করে সেজন্য। আর এখন আমরা পৌঁছে গেছি এখানে পোড়ামাতলা, এখানে যে মন্দিরটা লাল রঙের সেটা হচ্ছে মা পোড়ামার মন্দির, আর তাছাড়া ভবতারিণী মায়েরও মন্দির আছে।
আর সেই মন্দিরটাকে কেন্দ্র করে এখানে প্রচুর দোকান আছে, ইমিটেশনের দোকান, খেলনার দোকান, জামা কাপড় সব কিছুর দোকান। নবদ্বীপে এটা হচ্ছে সব থেকে বড় বাজার এলাকা, তো এখানে আমরা এসেছিলাম ঘুরতে, পুজো পরে দেবো। আর এই যে পুজো অনেক রকম খেলনা টেলনা পাগল হয়ে গেছিলো, কি নেবে না নেবে, ফাইনালি দু তিনটে খেলা চয়েস করে নিয়ে এসেছে। এই যে বাঁশি টাশি, তারপর লাইট জ্বলা পুতুল, ব্লক গেম, এইসব কিছু পছন্দ পছন্দ করে নিয়ে এসছে। এই যে এইদিকেও সব খেলনার দোকান, আর এখানে হচ্ছে এত বড় বড় টেডি বিয়ার গুলোকে দেখে এখানে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে টেডি বিয়ার নেবে বলে। কিন্তু ওর এইরকম টেডি বিয়ার বাড়িতে অনেক আছে, আর বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে আর খেলে না, একসাথে অনেকগুলো দেখে ওগুলোর সাথে উটোপাটি করার ইচ্ছা, তো সেগুলোই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমরাও টায়ার্ড হয়ে গেছি, এবার আমরা বাড়িও ফিরবো। আর এখানে আমরা পৌঁছে গেছি হচ্ছে যেতে যেতে মহানাম মঠে, ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, আর সেটা দেখে তোজোর ভেতরে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, ওই জন্য আমরাও সবাই মিলে গেলাম। এটা হচ্ছে উজ্জ্বলের দিদার গুরুদেব, এখানেই এখানেই দীক্ষা নিয়েছিলেন আর কি উজ্জ্বলের দিদা। তো এখানেও খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল, তোজোও শুনছিল, আর আমাদেরও বেশ ভালো লাগছিল। আর এরপরে আমরা হচ্ছে বাড়ি ফিরে গেছিলাম। এখন প্রায় সাড়ে একটা মতন বাসছে, আর কালকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন জার্নি করে ঘুরে বেরিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ব্লগটাকে শেষ করা হয়নি। তো ভাবলাম আজকে শেষ করে দিই, তো কালকের ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।